মাঠ থেকে কাজ শেষে যেখানে বাড়ি ফেরার কথা ছিল সেখানে হাসপাতালের বিছানায় শুয়ে বোমার স্প্লিন্টারের আঘাতে কাতরাচ্ছেন কৃষক সোহানুর রহমান সোহান। তার রক্তাক্ত অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েছে পুরো পরিবার। বুধবার 11টার দিকে মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামের ইদকা পাড়ার একটি আমবাগানের মাঝ দিয়ে যাবার সময় কৃষক সোহানের পা পড়ে একটি প্লাস্টিকের ব্যাগের ওপর। এ সময় বিকট শব্দে বিস্ফোরিত হয় বোমা। বিস্ফোরণের শব্দে স্থানীয়রা সেখানে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে উদ্ধার করে নেওয়া হয় জেলা হাসপাতালে। ওম জাতীয় কিছু ছিল মাঠে, আর উনি কাজ করতে গেছিল, আর উনি হচ্ছে ওই যে পা দিয়ে যে ইগুলো সরাই দিছে গুলাগুলা, আর ওইখানে তখন ব্লাস্ট করে এরকম হয়ে গেছে। আমি দূরে থেকে ব্লাস্ট হলে ফিরে আওয়াজ লিখে ছুটে গেছে এই অবস্থা। হাতে লাগছে, পেটে লাগছে, আর বুকে লাগছে। রোগীর অবস্থা বেশ খারাপ। বোমাটি কোথা থেকে এসেছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আমরা ঘটনাস্থলে আমাদের পুলিশ কর্মকর্তারা অবস্থা গেছে, তারা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। সোহানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সময় সংবাদ, মেহেরপুর।